আজকে আমরা যে কোনো সালের তারিখ নির্ণয় করা ট্রিক শিখব। এক্ষেত্রে আমাদের কিছু মাসের কোড নাম্বার এবং কিছু ডের কোড নাম্বার মনে রাখতে হবে। মাসের ক্ষেত্রে জানুয়ারির ক্ষেত্রে 0, ফেব্রুয়ারির ক্ষেত্রে 3, মার্চের ক্ষেত্রেও 3, এপ্রিলের 6, মেয়ের ক্ষেত্রে 1, জুনের ক্ষেত্রে 4, জুলাইয়ের ক্ষেত্রে 6, আগস্টের ক্ষেত্রে 2, সেপ্টেম্বরের ক্ষেত্রে 5, অক্টোবরে 0, নভেম্বরে 3 এবং ডিসেম্বরে 5। এই নাম্বারগুলি আমরা মোবাইল নাম্বারের মতন মনে রাখলে সহজে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। আর ডে কোড নাম্বারটা খুবই সোজা, এক্ষেত্রে শুধু সামনেটা 0 বসিয়ে পরপর ডেট অনুযায়ী হচ্ছে সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3, বৃহস্পতিবার 4, শুক্রবার 5 এবং শনিবার হয়ে যায় 6। তো দেখে নিন, 1947 সালের 15 আগস্ট, অর্থাৎ আমাদের দেশ যেদিন স্বাধীনতা লাভ করেছিল সেদিন কী বার ছিল? তাহলে হবে 15 আগস্ট 1947। এক্ষেত্রে আমরা যেটি করব, 15 আগস্টের কোড নাম্বার হলো 2, লিখে নেব 2। তারপরে 1947 থেকে আমরা বিয়োগ দেব 1900কে, যুক্ত যে আমরা বিয়োগফলটা পেলাম, বিয়োগফলকে 4 দিয়ে ভাগের ভাগফল, অর্থাৎ এক্ষেত্রে হবে 15 যুক্ত 2 যুক্ত 1947 থেকে 1900 বাদ দিলে হয় 47, আর বিয়োগফলকে আমরা 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 4কে 47 দিয়ে, তাহলে হবে 4 × 4 = 7, আবার 1 যাচ্ছে, তাহলে হবে 11, ভাগফল 11 হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা যদি এই সংখ্যাগুলিকে যোগ করি তাহলে হবে 75। এই 75কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব, তাহলে হবে 7 × 1 = 7, 5 নেমে যাচ্ছে, যেহেতু ভাগ যাচ্ছে না সেই জন্য আমি একটা 0 বসিয়ে দিলাম, তাহলে আমার এক্ষেত্রে ভাগশেষ হলো 5। অর্থাৎ 5 আমার কোন ডে কোড নাম্বারে রয়েছে দেখে নেব। 5 রয়েছে ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার, অর্থাৎ 1947 সালের 15 আগস্ট ছিল শুক্রবার। রয়েছে 2015 সালের 12ই মে কী বার ছিল? এক্ষেত্রে আমরা লিখে নেব 12 মে 2015। এরপর 12 যেহেতু তাই 12 লিখলাম, আর মেয়ের কোড নাম্বার হলো 1, সেই কারণে আমরা মেয়ের কোড নাম্বারটি বসিয়ে নেব 1, যুক্ত 2015কে আমরা বিয়োগ করে নেব 1900 দিয়ে, যুক্ত বিয়োগফলকে 4 দিয়ে ভাগের ভাগফল, এটি হবে 12 যুক্ত 1, এই বিয়োগফল করলে হবে 115। তারপরে এই বিয়োগফলকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 4 × 2 = 8 = 3 = 5 = 4 × 8 = 32 = 3, অর্থাৎ ভাগফল হচ্ছে 28। এই সংখ্যাগুলিকে আমরা একসঙ্গে যোগ করলে হবে 156। এই 156 সংখ্যাটিকে আমরা এবার ভাগ করে নেব 7 দিয়ে, 7 দিয়ে 156কে ভাগ দিলে হবে 7 × 2 = 14 হবে 16, অর্থাৎ হয়ে যাবে 7 × 2 = 14। তাহলে এক্ষেত্রে আমার ভাগশেষ থাকছে 2, আর এই 2টা ডেকোর নাম্বার থেকে আমরা দেখে নেব যে কোন ডের মধ্যে পড়ছে। ডেকোর নাম্বার থেকে দেখছি যে 2 হলো টিউসডে, অর্থাৎ মঙ্গলবার, অর্থাৎ 2015 সালের 12ই মে মঙ্গলবার ছিল।